নমস্কার, স্টুডিওত মই পরিমিতা। এই মুহূর্তত আন এক খবর লৈ আহিছো। অবশেষত বাংগালুরু আরক্ষীর বৃহৎ সাফল্য। বাংগালুরু আরক্ষীর হাতত গ্রেপ্তার হল ছয় নরপিখাস, আর এই ছয় নরপিখাসে এগারী অসহায় যুবতীক চলাইছিল শারীরিক আতিশার্য। আমি জানাই আছো এই মুহূর্তত অবশেষত বাংগালুরু আরক্ষীর হাতত গ্রেপ্তার হয়েছে ছয় নরপিখাস। আরক্ষী অভিযান চলা এটা ফ্লেটর পৰা গ্রেপ্তার করেছে এই ছয় পাখন্ডক। বাংগালুরু রামমূর্তি নগরের পৰা গ্রেপ্তার করা হয়েছে আটাইকে, আর মূল অভিযুক্ত হৃদয় বাবুকু গ্রেপ্তার করেছে আরক্ষে। আর এই চারি যুবক সহ দুগৰাকী মহিলা আটাইকেগৰাকী বাংলাদেশৰ বুলি জানিব পৰা গৈছে। এগৰাকী যুবতীক নির্মমভাবে অত্যাচার চলাইছিল ছয় নরপিখাসে। সমগ্র সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়েছিল ভিডিও। তার পাছতে সমগ্র দেশ জুড়ি তৎপর হয়ে উঠিছিল আরক্ষী, আর আমার অসম আরক্ষীও টুইট যোগে শেয়ার করেছিল এই নরপিখাস কেটার ফটো, আর এগৰাকী মহিলার ফটো আহিছিল। কিন্তু এতিয়া জানিব পৰা গৈছে শেহতীয়াকৈ বাংগালুরু আরক্ষীর যে বৃহৎ সফলতা, এই সফলতার পাছত জানিবলৈ পোৱা গৈছে যে আৰু এগৰাকী মহিলা তাত জড়িত আছিল। আর ভুক্তভোগী যুবতীগৰাকীক এওঁলোকে শারীরিকভাবে যে অত্যাচার চলাইছিল, পাশবিক অত্যাচার বলে কব লাগিব। আর দুগৰাকী যেহেতু মহিলাও আছিল, আর এই মহিলা দুগৰাকীয়ে এনে এক মানুহ এনেকে এক অত্যাচার চলাইছিল এইগৰাকী যুবতীর উপর। সেই কথার উপর ভিত্তি করে এটা কথাই প্রমাণিত হল, নারী নারীরে বৈরী এই কথা আখরে আখরে প্রমাণিত হল, সত্য যেন প্রমাণিত হল। কেনো এগৰাকী তেওঁলোক নারীর হয়েও এগৰাকী যুবতীর কান্দুন তেওঁলোকে বুঝি নাপালে, বিননি তেওঁলোকে বুঝি নাপালে, অস্তিত্ব বুঝি নাপালে, তেন্তে তেওঁলোকর অস্তিত্ব কি হব পাৰে এইখন পৃথিবীত, এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে। আর আটাইতকৈ ভাল খবর যে এই আটাইকে বাংগালুরু আরক্ষীয়ে বৃহৎ সফলতা, বাংগালুরু আরক্ষীর আটাইকে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে। আর এই নরপিখাস ছয় নরপিখাসে এটা বাংগালুরুত এটা ফ্লেটত আশ্রয় লৈ আছিল বলে জানিব পৰা গৈছে। আর বৃহস্পতিবারের সন্ধ্যার ভাগত গ্রেপ্তার হয়েছে এই ছয় নরপিখাস। আলোকচিত্র চাওক, আলোকচিত্র আপনাদের ভালদরে মন করক, এওঁলোক বাংলাদেশের বলে জানিব পৰা গৈছে। মূল অভিযুক্ত হৃদয় বাবুকু গ্রেপ্তার, আর অবৈধভাবে ভারতলে আহিছিল আর বাংগালুরু থিতাপি লৈছিল বলে জানিব পৰা গৈছে। ভারতীয় নাগরিক রূপে তেওঁলোকে পরিচয় দিয়ার বাবে বনাই লৈছিল বলে নথিপত্র। এনে এক ভয়ঙ্কর খবর, অবৈধ বাংলাদেশী বলে কব লাগিব, কেনো তেওঁলোকে আটায়ে অবৈধভাবে ভারতলে আহিছিল আর বাংগালুরু থিতাপি লৈছিল। আর আরক্ষীর অনুসন্ধান মতে আটাইকেগৰাকী অভিযুক্ত নারী সরবরাহ কার্যত জড়িত আছিল। আর লজ্জানত খবর, এক লজ্জানত মানব সমাজক লজ্জানত করা খবর, নারী সরবরাহ কার্যতে ছয় নরপিখা জড়িত আছিল, কিন্তু লগতে যে দুগৰাকী মহিলা আছিল, এই মহিলা কেগৰাকীর কিন্তু খবর আহিছে, এই মহিলা দুগৰাকী কিন্তু আসলতে কি ধাতুরে গড়া, এই মুহূর্ত প্রশ্ন উত্থাপন হয়েছে। কেনো মহিলা হয়ে এনে ধরনের পৈশাচিক কাণ্ড করে পেলাইছিল, সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়ছিল এই ভিডিও। আর যুবতীগুলো উপর্যুর পরি প্রহার করেছিল, শারীরিক নির্যাতন চলাইছিল, আর তার পাছতে এই ভিডিওটি ভাইরেল করেছিল। আর অবশেষত আরক্ষীর হাতত গ্রেপ্তার হয়েছে ছয় নরপিখাস। আর আটাইকেগৰাকী অভিযুক্ত নারী সরবরাহ কার্যত জড়িত আছিল বলে আরক্ষীর অনুসন্ধানত খবর পোৱা গৈছে। বাংগালুরু আরক্ষীর মতে ভুক্তভোগী যুবতীগৰাকী সম্প্রতি আন এখন রাজ্যত আছে, আর আরক্ষীয়ে তেওঁৰো সন্ধান অব্যাহত রাখিছে। আনহাতে অভিযুক্ত কেগৰাকীৰ আটাইকেগৰাকীৰ ক্ষেত্ৰত ধৰ্ষণৰ গোচৰ ৰুজু কৰা হৈছে। আর সমগ্র উত্তর পূর্বকে ধরে বাংলাদেশ চাঞ্চল্যর সৃষ্টি করেছিল এই অসহায় যুবতীগৰাকীক, যে যৌন আর শারীরিক উৎপীড়ন চলাইছিল। সেই দৃশ্যাংশ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়ার পাছতে সমগ্র দেশ জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছিল।
আৰু আৰক্ষীয়ে দিয়া তথ্য অনুসৰি এক সংঘবদ্ধ নারী সৰবৰাহকাৰী চক্ৰ যিয়ে প্ৰেমৰ ফান্দত পেলাই অসহায় বিদেশ ভ্ৰমণত ইচ্ছুক নারীক টোপটি সৰবৰাহ কৰে ভাৰতীয় আৰক্ষী আৰু ইণ্টাৰপলৰ সহযোগতে নিৰহংস ঘটনাত জড়িতসকলক গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে সম্প্ৰতি আৰক্ষী অভিযুক্তসকলৰ বিস্তৃত তথ্যৰ তদন্ত অব্যাহত ৰাখিছে বাংগালুৰু আৰক্ষীৰ বৃহৎ সফলতা গ্ৰেপ্তাৰ হ'ল ছয় নৰপিখাস যি ভিডিঅ' আপোনালোকে আমি সংবাদ মাধ্যমৰ কিছু নীতি নিৰ্দেশনা অনুসৰি সেই ভিডিঅ'টি আপোনালোকক আমি দেখুৱাব নোৱাৰোঁ সম্পাদিত ৰূপটো কিয়নো ইমানেই জঘন্য আছিল ইমানেই পৈক্ষাচিক আছিল সেই ভিডিঅ' আমি এইবাবেই দেখুৱাব নোৱাৰোঁ আমাৰ সংবাদ মাধ্যমৰ কিছু নীতি নিৰ্দেশনা আছে আৰু সেই নীতি নিৰ্দেশনা অনুসৰি আমি সেই দৃশ্যাংশ সম্পাদিত অসম্পাদিত ৰূপটো আমি দেখুৱাব নোৱাৰোঁৱেই সম্পাদিত ৰূপটো আমি দেখুৱাবলৈ সমৰ্থ হোৱা নাই কিয়নো অতি ভয়াৱহ আছিল আপোনাৰ গাৰ নোম কিয়ৰি উঠিব যদিহে আপুনি সেই ভিডিঅ' চাইছে আৰু এনে পৈক্ষাচিক কাণ্ড কৰা আটাইকে গ্ৰেপ্তাৰ কৰিছে বাংগালুৰু আৰক্ষীয়ে ৰামমূৰ্তিনগৰ বাংগালুৰু ৰামমূৰ্তিনগৰৰ পৰা গ্ৰেপ্তাৰ আটাইকে বৃহস্পতিবাৰৰ সন্ধিয়া মূল অভিযুক্ত হৃদয় বাবুকো গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ আৰু আটাইয়ে নাৰী সৰবৰাহৰ লগত জড়িত আছিল বুলি আৰক্ষীৰ অনুসন্ধানৰ তথ্য পোহৰলৈ আহিছে আৰু অতি ঘৃণনীয় কথা যে অতি নিন্দনীয় কথা যে চাৰি যুৱক যি আছিল এই যুৱকৰ সৈতে আছিল দুগৰাকী মহিলা এগৰাকী মহিলা দৃশ্যাংশটোত আছে কিন্তু আন এগৰাকী মহিলা দেখা পোৱা নাই কিন্তু একাংশ শীৰ্ষ আৰক্ষী বিষয়াই শ্বেয়াৰ কৰিছে যে তেওঁলোকে টুইটযোগে শ্বেয়াৰ কৰিছে দুগৰাকী মহিলা আছে বুলিও আৰু আমি এটা টুইট পঢ়ি দিব বিচাৰিছোঁ সেই টুইটটো এগৰাকী শীৰ্ষ আৰক্ষী বিষয়াই এই টুইটটো শ্বেয়াৰ কৰিছে তেওঁ হৈছে কমল পান্থ আই পি এছ আৰু তেওঁ কৈছে যে বেষ্ট অন দ্য কণ্টেণ্টছ অফ দি ভিডিঅ' এণ্ড প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন এ কেছ অফ ৰেপ এণ্ড এজাল্ট হেজ বিন ৰেজিষ্টাৰ্ড এগেইনষ্ট ছিক্স পাৰ্চনছ ইনক্লুডিং টু ৱমেন এ পুলিচ টীম হেজ অলছ' বিন ডেপুটেড টু এন এডজইনিং ষ্টেট টু ট্ৰেক দ্য ভিক্টিম চ' ডেট চি কুড জইন আৰু এনেধৰণে আৰক্ষীয়ে এই টুইটটো শ্বেয়াৰ কৰিছে আৰু এগৰাকী অসহায় যুৱতীক এনেধৰণেৰে মহিলাই দুগৰাকী মহিলাও য'ত জড়িত আছিল এই মহিলাই যে এনেধৰণে অত্যাচাৰ অমানসিক অত্যাচাৰ কৰিছে এই কথাৰ পৰা এটা কথাই প্ৰমাণিত হ'ল যে নাৰীৰ কিমান শত্ৰু হ'ব পাৰে নাৰীৰেই বৈৰি এই কথা আখৰে আখৰে প্ৰতিফলিত হ'ল মই পুনৰবাৰ কৈছোঁ এটা কথা সততে কোৱা যায় যে নাৰীৰেই বৈৰি আৰু সঁচাকৈ দেখিবলৈ পোৱা গ'ল এই কথাটোত এই ঘটনাটোত এই কথা আখৰে আখৰে প্ৰতিফলিত হ'ল যে নাৰীৰেই বৈৰি আৰু এনে নাৰীক কি কৰা উচিত সেয়া সময়ে ক'ব আৰক্ষীয়ে ল'ব সিদ্ধান্ত আৰু লগতে থকা চাৰি যুৱকৰ ক্ষেত্ৰতো ইতিমধ্যে সিদ্ধান্ত আৰক্ষীয়ে ল'ব ইনভেষ্টিগেশ্যন বা তদন্ত আৰম্ভ কৰিছে সঠিক তদন্ত দিশে আগবাঢ়ি গৈছে আৰক্ষী আৰু আমি আশা কৰোঁ এইগৰাকী অসহায় যুৱতীয়ে ন্যায় পাওক এনেধৰণৰ বহু যুৱতী বহু সময়ত দেখিবলৈ পোৱা যায় বহু যুৱতী এনেধৰণে বিভিন্ন ধৰণৰ অমানসিক অত্যাচাৰৰ বলি হয় আৰু ভাইৰেল হোৱা এই এটা ভিডিঅ' এক অমানসিক অত্যাচাৰ কৰা এই ভিডিঅ'টো দেখিলে গাৰ নোম শিহৰি উঠিব আৰু সেই ভিডিঅ'টো যদিহে কোনো লোকে দেখিছে যিহেতু ছ'চিয়েল মিডিয়াত প্ৰতিটো খবৰ প্ৰতিটো ছেকেণ্ডত বিয়পি পৰে গতিকে হয়তো বহু লোকে দেখিছে গতিকে আপোনালোকে দেখিয়ে অনুমান কৰিছে কেনে এক পাশৱিক অত্যাচাৰ কৰিছিল এই ছয় নৰপিখাচে গতিকে এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিছে বাংগালুৰু আৰক্ষীয়ে ৰামমূৰ্তি নগৰৰ এটা ফ্লেটৰ পৰা তেওঁলোকক অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছে ছয় পাখণ্ডক আৰু বাংগালুৰু আৰক্ষীৰ এয়া এক বৃহৎ সফলতা।